গত কয়েক বছরে বাণিজ্যিক সিনেমার রোমান্টিক হিরো তকমা অনেকটা ছেড়ে ফেলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সময়ের সঙ্গে সঙ্গে ভেঙেছেন নিজেকে, একের পর এক গল্প নির্ভর সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। এবার দিলেন নতুন চমক, জানা গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেতাকে। 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওপার বাংলার গুণী নির্মাতা অরুণ রায়, যার ফ্রেমে বরাবরই উঠে এসেছে দেশপ্রেমের গল্প। অবিভক্ত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম হীরালাল সেনকে নিয়ে তিনি তৈরি করেছিলেন হীরালাল। এরপর সে অভিনেতা কিঞ্চল চট্টোপাধ্যায়কে নিয়েই বিনয় বাতল দীনেশ তৈরি করেছেন, তারপর দেবকে নিয়ে করলেন বাঘা যতীন। অরুণের ঝুলিতে রয়েছে চোলাইয়ের মতো রাজনৈতিক চলচ্চিত্র। এতগুলো চোলাই ভাটি আপনারা জানতেন না? জানতাম, তো বন্ধ করেননি কেন? এর মাঝেই গুঞ্জন, তিনি এবার বিদ্যাসাগরের জীবন কাহিনী পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। জানিয়েছেন, বাংলা করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের আদর্শ, কাজ ও ভাবনা তুলে ধরার জন্যই এই প্রয়াস। তবে অরুণ রায় এখন ক্যান্সার আক্রান্ত, আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। তবে তার এই ভাবনা পর্দায় ফুটিয়ে তোলার কাজ কিন্তু বন্ধ রাখেননি। এদিকে এই মুহূর্তে ভোটের ময়দানে ব্যস্ত দেব, তার মধ্যে টালিউড অন্দরে জোর গুঞ্জন বাঘা যতীন দেব নাকি এবার বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন। তবে এই বিষয়ে দুটো প্রশ্ন উঠেছে, দেব কি নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন নাকি তিনি এই সিনেমার প্রযোজক? দেবকে আগেও অরুণ রায়ের ফ্রেমে বাঘা যতীন হিসেবে দেখা গেছে, তার সঙ্গে অভিনেতার দারুণ সুসম্পর্ক। আর সেই পরিচালকই যখন বিদ্যাসাগরকে নিয়ে চলচ্চিত্র তৈরি করতে চলেছেন, তখন দেবের নামটাই প্রথমেই উঠে এসেছে। কিন্তু পরিচালক অরুণ বলছেন, দেবের চেহারার সঙ্গে মিললে তবেই তিনি বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন। আবার এও শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি দেবের প্রযোজনা সংস্থা ব্যানারেই সিনেমাটি তৈরি হবে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ থেকেই শুরু হবে শুটিং। গোলন্দাজ, রঘু ডাকাত, বাঘা যতীন, দেবের সিনেমায় বারবার উঠে এসেছে দেশপ্রেমের গল্প। পাগলু কিংবা দুই পৃথিবীর সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে সমালোচকরা। সিনেমাগুলো বক্স অফিসে পেয়েছে ব্যবসায়িক সফলতা। ঈশ্বরচন্দ্র রূপে আবারও কি সবাইকে চমকে দেবেন দেব? মারিও সেন, শোবিজ টুনাই।